फ्रेंड्स वेलकम टू माय चैनल होम स्वीट होम। আমি চন্দ্রা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি ম্যাঙ্গো মিল্ক শেক। এটা দেখতে যতটা টেস্টি খেতে তার থেকে অনেক গুণ ভালো। তো এই রেসিপিটা শেয়ার করার আগে সমস্ত ভোজনরসিক বাঙালির কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন বা ভিডিওটা প্রথমবার দেখছেন, তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে দিন, আর পাশে বেল আইকনটাও টিপে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে যায়। তো চলুন দেখে নেই ইয়ামি এন্ড টেস্টি ম্যাঙ্গো মিল্কশেক বানাতে আজকে আমার কি কি লাগছে। ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম। আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব। ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য আমি এখানে আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মিল্কশেক বানানোর জন্য আমি নিয়ে নেব একটা মিক্সি। মিক্সির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। আম দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। যেহেতু এটা ম্যাঙ্গো মিল্কশেক তাই এটা দুধ অ্যাড করছি, কোনোরকম কোনো এক্সট্রা জল আমি এতে অ্যাড করবো না। দুধ দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশ, আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটস থাকলে অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটস দেওয়ার পর এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি, যেহেতু আম অলরেডি মিষ্টি তার জন্য আমি এখানে এক চামচের মতন চিনি অ্যাড করছি। চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন বিট নুন। আপনারা নর্মাল নুন ইউজ করবেন না মিল্কশেকে, অতি অবশ্যই বিট নুনই ইউজ করবেন। তো এবার সমস্ত মিক্সারটা আমি ব্লেন্ড করে নেব। তো চলুন এটা ব্লেন্ড করে নেওয়া যাক। ম্যাঙ্গো মিল্কশেক আমি সুন্দরভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, তো একটা ঠিক একটা মিক্সচার তৈরি হয়ে গেছে, একদম প্রপার যেমন ম্যাঙ্গো মিল্কশেক থাকে। যদি আপনারা একটু পাতলা করতে চান তো সেক্ষেত্রে এই মিক্সচারে এক্সট্রা দুধ অ্যাড করতে পারেন, বাট কোনোরকম কোনো জল এতে মেশাবেন না, তাহলে মিল্কশেকে যে টেস্টটা আছে সেটা আর ভালো থাকবে না। তো এটা এবার আমি যেই গ্লাসে পরিবেশন করবো সেই গ্লাসে ঢেলে নেব। মিল্কশেক আমি গ্লাসে নিয়ে নিয়েছি, এবার এটা এইভাবে পরিবেশন করবো না, এটা করে নেবো থেকে গার্নিশ। গার্নিশ করার জন্য এটা দিয়ে দিয়েছি দুধের সর। দুধের সরের জায়গায় আপনার খোয়া ঘিরো ইউজ করতে পারেন। দুধের সর দেওয়ার পর এতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরো। মিল্কশেকে যখন আমের টুকরো মুখে পড়বে তাহলে মিল্কশেকের টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে। আমের টুকরো দেওয়ার পর এতে দিয়ে দেব আমি ছোট ছোট করে কুচো করে রাখা কাজু কিশমিশ। আমি এখানে শুধু কাজু কিশমিশ ইউজ করছি, আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন। কাজু কিশমিশ দেওয়ার পর আমার গার্নিশ প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাট এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্র। স্ট্রয়ের সাহায্যে মিল্কশেক খেলে আরও বেশি ভালো লাগে। তো আমার এখানে ম্যাঙ্গো মিল্কশেক রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য, তো এটা এবার আমি পরিবেশন করব। আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক পরিবেশন করার আগে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে মিল্কশেকটা একটু ঠান্ডা হয়ে যায়। তো মিল্কশেক সবসময় একটু ঠান্ডা খেতে ভালো লাগে, তো এটা এবার আমি পরিবেশন করব। তো আজকের এই ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি আপনারা অতি অবশ্যই বাড়ি গিয়ে ট্রাই করুন, এটা দেখতে যতটা টেস্টি হয়েছে খেতে তার থেকে বেশি অনেক ভালো। তো এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি এই ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলে আমার প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ভিডিও নিচে যে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটা ক্লিক করে দিন, পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।